ब्री बर्जुला मंदिर ने लुआजी मुंबई कैसा बुला डोनेशन कैम्प संसद जाका अपान दमान जाका थंग मुंबई मंत्री टिंकू राय बीजेपी युव मोर्चा ने कासको नवदल बनिक ते बर्जुला विधानसभा केंद्र ने बीजेपी ने कैंडिडेट बचाने दिलीप दास न खबर ते कुबनी रो আগরতলা থেকে 20 ঘন্টা আপনি বাসে সফর করে যেতে হবে গুয়াহাটিতে সেখানে গিয়ে আপনার ট্রেনে ধরে সেখান থেকে যেতে হবে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর আমাদের জন্য দিল্লিটা অনেক দূর ছিল মুম্বাই অনেক দূর ছিল অর্থাৎ ভারতের একটা অঙ্গরাজ্য হওয়ার পরেও আমরা দেশ স্বাধীনতা 70 বছর আমরা অঙ্গরাজ্যে ছিলাম আজ 5 বছরের মাথায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আশীর্বাদে আমরা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আজ আগরতলা স্টেশনে বসে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর একদম হাতের কাছে এসে পৌঁছেছে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কেন্দ্রে মোদিজি সরকার থাকার কারণে আজ কিন্তু রেল আগরতলা এখন আসার কথা ছিল না আগরতলা ইচ্ছা করলে রেলটা আরো 30 বছর আগে আসতে পারত 1964 সালে ধর্মনগর রেল এসে আর 1964 সালের পর প্রায় 50 বছর পর এই রেল সাফল্য পৌঁছেছে তো এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য ছিল আমাদের জন্য এগুলো অকল্পনীয় ছিল এটা পরিবর্তন হয়েছে মোদিজির জন্য এবং এই রাজ্য সরকারের জন্য এই রাজ্য সরকার অনেক কিছু পরিবর্তন করেছে মানুষের অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার প্রত্যেকটা মানুষের ঘর হোক প্রত্যেকটা মানুষের বাড়িতে শৌচালয় হোক প্রত্যেকটা বাড়িতে জলের ব্যবস্থা হোক প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছাক এই 5 বছর যে ধরনের সফলতার সঙ্গে সরকার কাজ করেছে তার ফলস্বরূপ মানুষ পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করেছে এবার আমরা এই 5 বছর আপনাদের কথা দিচ্ছি মানুষের অনেক কিছু অসম্পূর্ণ রয়েছে মানুষের জীবন মান উন্নয়নের অনেক কাজ করতে হবে সেই কাজগুলো আমাদের করার পালা আজকে রক্তদান এখানে হবে রক্তদান আমাদের যুব বন্ধু যারা রয়েছে তারা রক্ত দেবে আমাদের আগে বক্তা বলেছেন ডাক্তারবাবু বলেছেন 40,000 ইউনিট আমাদের রক্ত চাই তো এই রক্ত শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা দেবে এমন নয় আমি যেহেতু যুব বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কাছে রয়েছে আমি চেষ্টা করব যুব যারা রয়েছে তাদের মধ্যে থেকেও যারা আজ ক্লাব অর্গানাইজেশন করেন আমাদের রাজ্যে হাজারেরও বেশি সংখ্যায় ক্লাব রয়েছে তারা কেন রক্ত দেবে না যারা ব্যবসায়ী সমিতি রয়েছে তারা কেন রক্ত দেবে না সবাই আমরা সবার ভাগিদারি চাই সবার জন্য অংশীদারি চাই সবাই মিলে আমরা যদি প্রত্যেকটা অর্গানাইজেশন প্রত্যেকটা এনজিও প্রত্যেকটা গ্রুপ যদি আমরা রক্তদানে এগিয়ে আসি তাহলে এটি এত ছোট রাজ্য এখানে রক্তের সংকট হওয়ার কথা নয় কারণ আমাদের এখানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা 45 লক্ষ মানুষ বসবাস করছি আর 40,000 ইউনিট মাত্র রক্ত চাই আমাদের কেন রক্তের সংকট হবে আমাদের যারা যুবরা রয়েছে আমাদের যুব মোর্চা ভাইরা রয়েছে আমি তাদের কাছে অনুরোধ করব আমরা সবাই মানুষকে মোটিভেট করব আমাদের ক্লাবগুলোকে যুব যে ক্লাবগুলো রয়েছে হাজারেরও বেশি সংখ্যায় ক্লাব রয়েছে সাদা তারা শুধু সেই দুর্গাপূজার বড় প্যান্ডেল করবে তাদের এই সমস্ত সামাজিক কাজ যেগুলো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো সেগুলো করবে না প্রত্যেকটা অর্গানাইজেশনের উচিত যে প্রত্যেকটা মানুষের জীবন যেন স্পর্শ করে প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে যেন দাঁড়াতে পারে আপনারা দেখেছেন এই সরকার নির্বাচনে যাওয়ার আগে আমরা প্রতি ঘরে সুশাসন করছিলাম তো প্রতি ঘরে সুশাসনে কি মানুষের জীবন বদলে দিয়েছে মানুষের জীবন বদলায় কিন্তু প্রতি ঘরে সুশাসনের মধ্যে দিয়ে গরিব মানুষ যারা শ্রমিক যারা যারা শহরে আসতে পারতেন না একটা ব্লক অফিস অনেক দূরে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে প্রান্তিক গ্রামগুলোতে সেখান থেকে এসে ব্লকে গিয়ে তার আধার কার্ড বা তার ভোটার কার্ড বা বিভিন্ন কাজ করতে হতো সাব ডিভিশন অফিসগুলো এক একটা 50 কিলোমিটার দূরে রাইমা ভ্যালিতে যদি যান আপনি রাইমা ভ্যালি থেকে গন্ডাছড়া প্রায় 50-60 কিলোমিটার দূরে আসতে হয় গ্রামের মানুষরা সেখানে এসে তার সরকারি সে সমস্ত ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত ছোট ছোট কাজগুলো করতে হয় দিয়েছে গ্রামীণ এলাকাতে প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়ে সরকার সেখানে ক্যাম্প করে তাদেরকে সেই কাজগুলো করে দেবে এর মধ্যে কি হয়েছে সেই মানুষটা ফিল করেছে যে আমার সরকার আমার পাশে রয়েছে আমার সরকার আমার জীবনকে স্পর্শ করেছে আমাকে এই কাজটা আমার যে মৌলিক অধিকারটা যে আমার পাওয়ার যেটা সেটার জন্য আমাকে বারবার অফিসে গিয়ে দালালদের চক্করে বা সেখানে অফিসে গিয়ে হয়রানি হতে হয় আমি আমার পাশে এসে দাঁড়িয়েছে এই ধরনের প্রত্যেকটা কাজে মানুষ যেন রিয়েলাইজ করে যে হ্যাঁ সরকার আমার জন্য সরকার গরিব মানুষের জন্য আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছি আমরা রক্তদান করব
আমরা সময় সময় রক্তদান করব, রক্তের সংকট আমরা হতে দেব না, কিন্তু আমরা সবাইকে সামিল করতে চাই, প্রত্যেকটা অর্গানাইজেশনকে, প্রত্যেকটা সামাজিক সংস্থাকে সেখানে সামিল করব আমরা, যেখানে সবাই যেন রক্ত দিতে আসে। আমি গতদিন পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়েছে, শপথ গ্রহণ সমাপ্ত হয়েছে, নতুন করে কাজ শুরু হবে। আমরা দীর্ঘ 5 বছর এখানে মানুষ এই সরকারের অ্যাচিভমেন্ট, এই সরকারের যে উপলব্ধি, মানুষের জীবন পরিবর্তন করার জন্য যে সমস্ত কাজ হয়েছে তার নিরিখেই এবার ভোট হয়েছে। অনেক অপপ্রচার চলেছে, যখন নির্বাচন শেষ হয়েছে নির্বাচনের পর থেকে, অর্থাৎ 16 তারিখের পর থেকে 28 তারিখ অবধি বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু হয়েছিল যে আবার পুনরায় সরকার প্রতিষ্ঠা হতে পারবে না, এরকম একটা অপপ্রচার যারা করছিল তারা কিন্তু আজ আর দেখা পাওয়া যাচ্ছে না। কারণ এরা দীর্ঘ 25 বছর যেভাবে মানুষের জীবন যৌবন নিয়ে খেলা করেছে, মানুষকে যেভাবে রাজনৈতিক একটা সন্ত্রাসের সম্মুখীন হতে হয়েছে, তার প্রতিকার মানুষ চেয়েছিল যে একটা উন্নয়নমুখী সরকার যে 5 বছর মানুষের জীবন বদলানোর জন্য কাজ করেছে। আপনারা সবাই জানেন অ্যাকোরিয়ামে একটা খেলার অনুষ্ঠান থেকে এসেছিলাম, তো সেখানে আলোচনা করতে সেখানে একটা কথা বলেছিলাম যে দেশ স্বাধীনতার মানে আমাদের 75 বছর ত্রিপুরার মানুষ, আমাদের পুনরায় যে 50 বছর দেশ স্বাধীনতার 75 বছর আমরা মানাচ্ছি, আমাদের এই 75 বছরের মাথায় এসে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখন বিভিন্ন খেলার জন্য এই রাজ্যের থেকে যান, তখন আগরতলা স্টেশনে তারা ট্রেনে উঠে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যেতে পারে। এখানে আমাদের ডাক্তারবাবু রয়েছেন, দিলীপদা রয়েছেন, ওনারা যখন পড়াশোনা করেছেন জন্য অনেকদিন সময় ভারতীয় জনতা যুব মোর্চা রক্তদান শিবিরে আয়োজন করতে পারেনি, কিন্তু তার সাথে সাথে ঠিকই প্রত্যেকটা হসপিটালে যখন রক্তের ক্রাইসিস হয়েছে এবং রক্তের যখন স্বল্পতা দেখা দিয়েছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি প্রত্যেকের কাছে আবেদন রেখেছে যে রক্তের সংকটটাকে যেন দূর করতে পারি, প্রত্যেকটা সামাজিক সংস্থা যেন এসে প্রত্যেকে যেন এসে রক্তদান করতে পারে। এবং ভারতীয় জনতা যুব মোর্চা আজকে থেকে এই মাস প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা জায়গায় রক্তদানের ব্যবস্থা করে আমরা যুব মোর্চার উদ্যোগে করতে যাচ্ছি, এবং তার সাথে সাথে আমরা যুব মোর্চা প্রত্যেকবার বলে থাকি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তারা আমরা যারা আছি, আমরা শুধুমাত্র মিছিল মিটিং শুধুমাত্র পলিটিক্যাল পার্টির কার্যক্রম নিয়ে আমরা ব্যস্ত থাকি না। আমরা আজকেও বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি সরকার আসে আসার পরই আমরা সেবাই সংগঠন এবং মানুষের পাশে কিভাবে সেবা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে অন্যান্য পার্টি নেতৃত্বদেরকে শিখতে হবে। তারা যখন নির্বাচনের সময় একবার মনে করে দেখুন, বিভিন্ন পার্টির নেতৃত্বরা নির্বাচনের 2 মাস 3 মাস আগে মাঠে ময়দানে নেমে তারা শুধু নির্বাচনের ক্ষেত্র নেমেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তারা প্রত্যেকটা শাখা সংগঠন বিভিন্ন সময় মানুষের সাহায্যার্থে, বিশেষ করে কোভিড এর সময় তাদের নেতৃত্বদেরকে দেখা যায়নি, শুধুমাত্র ভোটের সময় তাদেরকে দেখা গিয়েছিল। আবারও দেখবেন যখন আবার 2028-এর ভোট আসবে তখন তারা রাস্তায় নামবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তারা আমরা সবার জন্য সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির সাহায্যার্থে আমরা মিলেমিশে সবাই কাজ করব, এবং এই ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা বানানোর সাথে আমাদের যুব মোর্চার প্রত্যেকটা ভাইয়েরা বোনেরা সরকারের সাথে এগিয়ে আসবে, এবং প্রত্যেককে আমরা বলবো আমরা সবাইকে নিয়ে কাজ করব, কাউকে বাদ না দিয়ে। আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ, আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই দিশায় আমরা কাজ করব। এবং মাননীয় মন্ত্রী সাহেব এখানে উপস্থিত হয়েছে।